তোমরা অনেকেই বেশ কয়েকদিন ধরে আমাকে কমেন্ট করছো যে দিদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন কবে চালু হবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কীভাবে আবেদন করব কবে আমরা নতুনভাবে আবেদন করতে পারবো কারা কারা এই স্কলারশিপটা পাবো সমস্তটা আজকের এই ভিডিওতে বলবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে কারা কারা আবেদন করতে পারবে লাস্ট ডেট কবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যারা যারা নতুন আবেদন করবে তাদের লাস্ট ডেট অ্যাপ্লিকেশনের দেখো স্ক্রিনে লেখাই রয়েছে নাইনথ আগস্ট দু হাজার কিন্তু তাদের নতুন অ্যাপ্লিকেশান করা কিন্তু বন্ধ হয়ে যাবে দেখো সাবমিশন অফ ফ্রেশ অ্যাপ্লিকেশান ফর দ্য ইয়ার টোয়েন্টি থ্রি টু টোয়েন্টি ফোর আন্ডার এস বিএমসি এম স্কলারশিপ স্কিম উইল বি ক্লোজড অন নাইন্থ আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ নাইন আগস্ট টোয়েন্টি টোয়েন্টি কিন্তু এই স্কলারশিপের আবেদন কিন্তু বন্ধ হয়ে যাবে যারা নতুনভাবে আবেদন করছে তাদের জন্য তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে হোম পেজ রয়েছে সেটাতে চলে আসবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি এখান থেকে তোমাদের কিভাবে আবেদন করতে হবে হাউ টু অ্যাপ্লাইয়ে যদি যাই তাহলে দেখবে যে এখানে কী কী ডকুমেন্টস রয়েছে দেখো ডকুমেন্টস এখানে কী কী লাগবে সবার প্রথমে বলে দিই এখানে ডকুমেন্টস কি কী লাগবে আপলোড ডকুমেন্টস এই যে এখানে ডকুমেন্টস ফ্রেশ এবং কন্যাশ্রী অ্যাপ্লিকেশানের জন্য যারা যারা রয়েছ তাদের এখানে লাগবে হচ্ছে মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশান অর ইটস ইকিউ ভ্যালেন্ট অর্থাৎ মাধ্যমিক বা তার মাধ্যমিকের যে মার্কশিট সেটা লাগবে তার আগে বলে দিই যে এই স্কলারশিপ কারা কারা পাবে সিক্সটি পার্সেন্ট নাম্বার যারা মাধ্যমিকে পেয়েছ তারাই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে মার্কশিট অফ লাস্ট বোর্ড অর কাউন্সিল অর ইউনিভার্সিটি অর কলেজ এক্সামিনেশন অর্থাৎ যদি মাধ্যমিক পরীক্ষা তোমার হয়ে গিয়ে থাকে তাহলে লাস্ট যে বোর্ড এক্সামিনেশন তুমি দিয়েছ মানে উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দিয়েছ তারাও কিন্তু এই স্কলারশিপটা পাবে শুধুমাত্র মাধ্যমিক পাশ করলে যে স্কলারশিপ পাবে তা কিন্তু নয় লাস্ট যে বোর্ড এক্সামিনেশন বা কলেজের পরীক্ষা তুমি দিয়েছ সেটার এখানে মার্কশিট লাগবে বোথ সাইড অ্যাডমিশন রিসিট অর্থাৎ অ্যাডমিশনের সময় যে ফি রিসিটটা তোমায় কলেজ থেকে বা স্কুল থেকে দেওয়া হচ্ছে সেটা এখানে লাগবে ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি নট অ্যাপ্লিকেবল ফর কন্যাশ্রী কন্যাশ্রী যারা জন্য আবেদন করছো তাদের জন্য এটা প্রয়োজন নেই কিন্তু বাকিদের জন্য ইনকাম সার্টিফিকেটটা কিন্তু লাগবে আধার কার্ড ভোটার আইডি রেশন কার্ড বা সার্টিফিকেট ইস্যুড বাই কনসার্ন অথরিটি এটা কিন্তু লাগবে আধার কার্ড দিয়ে দেবে এখানে বা রেশন কার্ড থাকলে সেটা দিয়ে দেবে স্ক্যান কপি অফ ব্যাঙ্ক পাসবুক ফার্স্ট পেজের ব্যাংকের বইয়ের ফার্স্ট পেজে যেখানে ব্যাংকের সমস্ত ডিটেলস লেখা থাকে অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড সেই টাইপ সেই পেজটা কিন্তু এখানে লাগবে আর কি লাগবে ডিক্লারেশন বাই হেড অব দ্য ইনস্টিটিউশন রিগার্ডিং দ্য কজ অফ ইয়ার গ্যাপ যদি কোনো কারণে ইয়ার গ্যাপ থেকে থাকে তাহলে কিন্তু এখানে হেডমিস্টার হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের কাছ থেকে বা হেড ইনস্টিটিউ অফ দ্য ইনস্টিটিউশন বা প্রিন্সিপালের কাছ থেকে কিন্তু একটা ডিক্লারেশন লাগবে যে কেন ইয়ার গ্যাপটা ছিল তাহলে এখানে বুঝতে পারলে যে এই এই ডকুমেন্টসগুলো কিন্তু লাগবে এর থেকে বেশি কিন্তু আর কিছু লাগবে না এবার তোমাদের বলে দিয়েছে কীভাবে আবেদন করবে কীভাবে আবেদন করবে তার জন্য তুমি যখন যাবে হচ্ছে এই যে দেখো এখানে হোম পেজে তুমি গেলে হোম পেজে যাওয়ার পর দেখো এখানে তোমার সামনে লেখা আসবে যে বারবার করে যে স্কলারশিপের যে আবেদনটা সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং তার লাস্ট ডেট কিন্তু নাইনথ আগস্ট তাই কিন্তু খুব বেশি সময় নেই তাই তুমি এখানে রেজিস্ট্রেশনের যে অপশানটা রয়েছে সেটাতে ক্লিক করবে এবার টপার নাকি নন টপার সেটা তোমাকে ক্লিক করতে হবে তুমি ধর যদি নন টপার হও সেটাতে ক্লিক করলে এবার নন টপারের অপশানটা চলে আসবে তোমার সামনে দেখো এখানে তুমি রেজিস্ট্রেশনের মধ্যে নন টপারটা সিলেক্ট করে নেবে এবং তারপরে নিচের দিকে আসবে প্রসিড ফর রেজিস্ট্রেশন তুমি অর্থাৎ রেজিস্ট্রেশনে তুমি যখনই চলে আসলে তখন তোমায় কি করতে হবে রেজিস্ট্রেশন করে নিতে হবে যদি তুমি নতুন আবেদন করো যারা যারা নতুন আবেদন করছো তাদের জন্য কিন্তু এটা ভীষণই প্রয়োজনীয় এই যে তুমি কোন লেভেলে আছো দেখো তুমি যদি স্কুল লেভেলে থাকো তাহলে সেটার জন্য আলাদা সমস্তটা কিন্তু আলাদা এখানে লেখা রয়েছে দেখো তো ধরো তুমি হায়ার সেকেন্ডারি স্কুলে পড়ছো অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দিয়ে এইচএসএ মানে ক্লাস ইলেভেনে সবে ভর্তি হয়েছ তাদের জন্য এই যে প্রথমে রয়েছে ডাইরেক্টরি অফ স্কুল এডুকেশান ডিএসই তারপর এটা রয়েছে ডিটিই ই অ্যান্ড টি অর্থাৎ পলিটেকনিক যারা পড়ছে বা অন্যান্য ইনস্টিটিউশনে যারা পড়ছে তাদের জন্য এখানে রয়েছে আর তারপরে কন্যাশ্রী যারা আবেদন করবে তারা এখান থেকে আবেদন করতে পারবে এই অপশানটাতে ক্লিক করে তারপরে টেকনিক্যাল এডুকেশনে যারা রয়েছে তাদের জন্য এটা আর মেডিকেল বা নার্সিংয়ে যারা রয়েছে তাদের জন্য এটা বোঝাতে পারলাম এই স্কলারশিপে কিন্তু অনেক ভীষণই সুবিধা পাওয়া যায় এবং তুমি কিন্তু এখানে ষাট হাজার টাকা অবধি কিন্তু স্কলারশিপ পেয়ে যেতে পারো এরপর যখন আমি ধরছি যে তুমি স্কুলের পরীক্ষা দিয়েছো তো এই অপশান এটাতে ক্লিক করলে তোমার সামনে এই অপশানগুলো খুলে যাবে তারপরে তুমি এখানে তোমার যেগুলো প্রয়োজন সেই সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে বা সেই সমস্ত ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে তুমি এখানে কিন্তু সাবমিট করে দিতে পারো বোঝাতে পারলাম রেজিস্টার করে নিতে পারো তাহলেই কিন্তু তোমাদের রেজিস্টার হয়ে যাবে এবং তারপরে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করে দিয়ে তোমার কিন্তু আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে আশা করি বোঝাতে পারলাম যে কিভাবে আবেদন করবে এবার বাকি অন্যান্য যে ক্লাসগুলো রয়েছে অর্থাৎ যেমন ধরো যে পরের যে ক্লাসগুলো রয়েছে যেমন ধরো আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের টেকনিক্যাল ফিল্ডের ক্ষেত্রে টেকনিক্যাল ফিল্ডের ক্ষেত্রে কিন্তু আলাদা রকম দেখাবে স্কলারশিপ মানে এই ফর্মটা সেখানে তুমি কোন কোর্সে পড়ছো সমস্তটা কিন্তু এখানে দিতে হবে তোমরা চাইলে বাড়িতে বসে কিন্তু নিজেরাই ফর্ম ফিল আপটা করতে পারো এমন কোনো কঠিন বা হাতামাথা অত বেশি হার্ড ব্যাপার কিন্তু এখানে নেই সমস্তটা এখানে তোমরা ডিটেলসে বুঝে যাবে নিজেরাই নিজেদের ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন এখানে কিন্তু তুমি এটা যদি ক্লিক করো বা ধরো তুমি নার্সিং বা মেডিকেল পড়ছো তাহলে কিন্তু এখানে তোমাকে এরমভাবে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে এই যে দেখো এখানে কিন্তু ফর্মটা রয়েছে বাংলা শিক্ষা আইডি এখানে সমস্তটা লাগবে এগুলো স্কুল থেকে তুমি পেয়ে যাবে আর সাথেই স্কলারশিপটাতে আবেদন করলে যেমন বললাম যে যারা স্কুলে ছাত্র রয়েছে অর্থাৎ যারা ইলেভেনে উঠেছে তারা কিন্তু সিক্সটি পারসেন্ট নাম্বার যদি পেয়ে থাকো তাহলে কিন্তু এই স্কলারশিপে তুমি কত টাকা পাবে এই স্কলারশিপে কিন্তু তুমি বারো হাজার টাকা করে পাবে এখানে কিন্তু লেখাই রয়েছে যে বারো হাজার টাকা করে কিন্তু দেয়া হবে আর তোমার ফ্যামিলি ইনকাম কিন্তু ফ্যামিলি ইনকাম দু লাখ পঞ্চাশ হাজারের বেশি কিন্তু হলে হবে না আর এখানে দেখো সব সমস্তটা লেখা রয়েছে ভালো করে কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে যে কত কত করে স্কলারশিপ তুমি এখানে পাবে সিক্সটি পার্সেন্ট মার্কস তুমি পেয়েছো দেখো ভালো করে বলে দিচ্ছি যে কোন কার ক্ষেত্রে কত পাবে ধরো তুমি ইউজি আর্টসে ভর্তি হয়েছো সিক্সটি পার্সেন্ট মার্কস তুমি এইচএসে পেয়েছো অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট কোর্সে তুমি ভর্তি হয়েছো ইউজি আর্টস কোনো অনার্স বা পাস কোর্সে কিছু ভর্তি হয়েছো প্রতি মাসে হাজার টাকা করে পাবে মানে টোটাল যেটা হয় বারো হাজার টাকা ইউজি কমার্সের ক্ষেত্রেও সেম এখানে প্রত্যেক মাসে কি হবে হাজার টাকা করে পাবে তার মানে বারো মাসে বারো হাজার টাকা ইউজে সায়েন্সের ক্ষেত্রে প্রতি মাস হিসাবে এখানে তোমায় দেয়া হবে পনেরোশো টাকা তাহলে পনেরো সাথে বারো গুণ করে নাও পনেরোশোর সাথে বারো গুণ করে নাও যত টাকা হয় তত টাকা মানে মোটামুটি তুমি ওখানে ধরে নাও বারো হাজারের বেশিই পাচ্ছ তার মানে নিয়ার অ্যারাউন্ড হিসাব করে নাও আমি এখানে আর হিসাব করছি না আর ইউজির অন্যান্য প্রফেশনাল কোর্সে যদি তুমি ভর্তি হও তাহলে সেখানেও কিন্তু প্রতি মাসে পনেরোশো টাকা করে দেওয়া হবে তাহলে পনেরো হা সাথে বারো গুণ করে নাও তাহলে সেটা তুমি পাবে কন্যাশ্রীতে যদি তুমি পিজি আর্টসে ভর্তি হও তাহলে কন্যাশ্রী যদি থাকে বা এসবিএম সি এ যদি ফিফটি থ্রি পার্সেন্ট মার্কস বা কন্যাশ্রীদের জন্য ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস পেয়ে থাকো তাহলে দু হাজার টাকা প্রতি মাসে কিন্তু স্কলারশিপ দেওয়া হবে অর্থাৎ বারো দুগুণে চব্বিশ হাজার টাকা কিন্তু তুমি এখানে স্কলারশিপ পাচ্ছ আর পিজি কোর্সে এটা তো বলেই দিলাম পিজি কমার্সের ক্ষেত্রেও সেম দু হাজার টাকা করে প্রতি মাসে তার মানে চব্বিশ হাজার আর এখানে পঁচিশ পঁচিশশো করে প্রতি মাসে তার মানে এবার সাথে বারো গুণ করে নাও তাহলে তুমি পেয়ে যাবে কত মার্কস হচ্ছে আর ফিফটি থ্রি পারসেন্ট মার্কস যদি পেয়ে থাকো লাস্ট কোয়ালিফিকেশান মানে লাস্ট কোয়ালিফাইং এক্সামে তাহলে পিজি লেভেলে তুমি পঁচিশশো টাকা করে প্রতি মাসে পাচ্ছ আর নট এম নেট নন নেট এমফিল অর নন নেট পিএইচডি যারা করছো তাদের জন্য প্রতি মাসে পাঁচ হাজার থেকে আট হাজার টাকা করে কিন্তু স্কলারশিপ এখানে দেয়া হবে আর এইচএস যদি তুমি এইচএস পাস করার পর যদি তুমি এইচএস পাস করো না সরি ক্লাস ইলেভেনে তুমি যদি ভর্তি হয়ে থাকো সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে মাধ্যমিকে তাহলে কিন্তু তোমাকে এখানে হাজার টাকা করে স্কলারশিপ দেওয়া হয় আর ডিএলএডের ক্ষেত্রেও সেম হাজার টাকা করে তুমি স্কলারশিপ পাবে এই যা যারা পড়ছো এই কোর্সগুলো ইউজি ইএনজিজি পিজি ইএনজিজি আর আদার প্রফেশনাল কোর্সে তুমি কিন্তু এখানে কত পাচ্ছো পাঁচ হাজার টাকা করে প্রত্যেক মাসে পাচ্ছ এখানে লিখে দেওয়া হয়েছে যে ইউজি ওয়ান সিক্সটি পারসেন্ট অ্যান্ড সিক্সটি পার্সেন্ট ইন ডিপ্লোমা কোর্স এই সমস্ত কোর্সগুলো করলে ফিফটি ফাইভ পার্সেন্ট তাহলে কিন্তু তুমি এখানে পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে কিন্তু তুমি এই স্কলারশিপ স্কলারশিপের অ্যামাউন্টটা পাবে আর পলিটেকনিক বা ডিপ্লোমা কোর্সে থাকলে প্রত্যেক মাসে পনেরোশো টাকা করে পাবে সিক্সটি পার্সেন্ট মার্কস কিন্তু তার আগের এক্সামে তোমাকে পেতে হবে ইউজি মেডিকেল ডিগ্রি ওর ডিপ্লোমা কোর্সেসের ক্ষেত্রে প্রতি মাসে পাঁচ হাজার এবং পনেরোশো টাকা করে কিন্তু এখানে স্কলারশিপ দেওয়া হয় এটা কিন্তু সরকারি স্কলারশিপ এবং এটা ওয়েস্ট বেঙ্গলের স্কলারশিপটা ভীষণই জনপ্রিয় তাই এই স্কলারশিপে তোমরা কিন্তু এক্ষুনি আবেদন করে দাও খুব বেশি দিন কিন্তু নেই নাইন্থ আগস্ট অবধি অর্থাৎ আর দুদিনের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশান বন্ধ হয়ে যাবে আবেদন বন্ধ হয়ে যাবে তাই যারা যারা নতুন করে আবেদন করতে চাইছো এক্ষুনি কি আবেদন করে দাও স্কলারশিপের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে চিলড্রেন বাই